নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ডিফেন্স শো বাংলাতে। আজকের এই ভিডিওতে আমি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 এবং ইমরান খানের ভারতের বোমুসকে নিয়ে বক্তব্যের সাথে আজ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের পার্লামেন্ট হাউসে দেওয়া বক্তব্যের কথা বলবো। প্রথমে আসা যাক বিশ্বসেরা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 পিয়ের ব্যাপারে। বন্ধুরা, 2018 সালে যখন ভারত 5.5 বিলিয়ন অ্যারাউন্ড 35,000 কোটি রুপির 5টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিল করে, তখন থেকেই পাকিস্তানের গলা থেকে জিভ বাইরে বেরিয়ে আসে এবং তারপরেই তারাও তাদের আকাশসীমাকে মজবুত করার উদ্দেশ্যে বেটার এয়ার ডিফেন্স সিস্টেমের সন্ধান শুরু করে দেয়, যার ফল হিসেবেই পাকিস্তান 2021 সালের 15 অক্টোবর HQ-9P চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমকে নিজেদের সেনাবাহিনীতে কমিশনে নিয়ে আসে। যার পর থেকেই পাকিস্তানের সেনা অফিসিয়াল এবং পাকি মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী ভারতের S-400-এর থেকে তাদের HQ-9P কোনো অংশে কম যায় না, যে নাকি ভারতের যে কোনো মিসাইল সহ এয়ারক্রাফটকেও প্রতিহত করতে সক্ষম। আর এই HQ-9P এর দরকার তো পাকিস্তান 2019 সালের 26 ফেব্রুয়ারি থেকেই উপলব্ধি বেশি পরিমাণে করা শুরু করে, যখন ভারতের 11টি মিরাজ 2000 বালাকোটে প্রায় 200 থেকে 300 জঙ্গিকে সফলভাবে 72 রুরের কাছে পৌঁছে দেয়। তবে বন্ধুরা, বর্তমানে সারা দুনিয়ার সামনে গত 9 মার্চে 2022 পাকিস্তানের বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9P এর ক্ষমতার হাওয়া ফুস হয়ে যায়, যখন ভারতের সুপারসনিক বোমোস পাকিস্তানের মিয়ান চান্নু টেরিটরিতে সফলভাবে আঘাত আনে। তাই বন্ধুরা, এবার পাকিস্তানের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9P এর ক্ষমতার ব্যাপারে জেনে নিই। বন্ধুরা, চায়না তাদের বহরে 2001 সাল থেকে এটিকে সার্ভিসে রেখেছে, যেটি হলো রাশিয়ান S-300-এর রিভার্স ইঞ্জিনিয়ারিং। তবে এটা মোটেও S-300-এর মতো ওয়ারপ্রুফ না, যার কোয়ালিটি S-300-এর সামনে কোথাও গিয়ে টেকে না, এবং পাকিস্তান যেটি ব্যবহার করে সেটি তো আরও ভয়ঙ্কর কোয়ালিটির মাল, যা পাকিস্তান HQ-9-এর এক্সপোর্ট ভার্সেন FD-2000-কে অপারেট করছে। এবং তোমরা এটা ভালো করেই জানো, এক্সপোর্ট ভার্সেন অরিজিনাল ভার্সেনের মতো গুণগত মান কখনোই দেয় না। বন্ধুরা, চায়নার HQ-9 হলো একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, যা অ্যান্টি স্যাটেলাইট এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল হিসেবেও কাজ করে বলে চায়না দাবি করেছে। এর অফিসিয়াল রেঞ্জ হলো 120 থেকে 150 কিলোমিটার এবং ফ্লাইট সিলিং হলো 1,34,514 ফিট এবং এর ম্যাক্সিমাম স্পিড হলো 4+ Mach। বন্ধুরা, এর ক্ষমতা দেখে মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটি হলো যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের তার রাডার এবং মিসাইলের উন্নত ফিচার, যার কোনোটিতেই পাকিস্তানের FD-2000 বা HQ-9P এগিয়ে নেই। তা সত্ত্বেও পাকিস্তান দাবি করেছে যে তারা 9 মার্চ 2022 ভারতের সুপারসনিক বোমোস মিসাইলকে ট্র্যাক করেছিল, যা কিন্তু সত্য বলে মনে হচ্ছে না, এবং পাকিস্তান বোমোসকে ট্র্যাক করা নিয়েও কোনো প্রকার স্ট্রং প্রুফ সামনে আনতে পারেনি। তবে এইদিকে সব কিছু জানা সত্ত্বেও গত 14 মার্চ 2022 ইমরান চাচা পাকি মাথামোটা জনতাকে শান্ত রাখার জন্য একটি জনসভা করে, যেখানে তিনি এটা বলেন, আমরা চাইলে পাল্টা প্রতিক্রিয়া করতে পারতাম, কিন্তু পাকিস্তান শান্তির পক্ষপাতী, এই কারণেই আমরা ভারতের কাছে এর করা নিন্দা করার সাথেই ভারতকে যৌথভাবে ইনভেস্টিগেশন করারও প্রস্তাব দিয়েছি, এবং পাকিস্তান পুরোপুরি সক্ষম ভারতের যে কোনো হামলার জবাব দেওয়া সহ পাল্টা প্রতিক্রিয়া করতে। এটাই মূল কথা বলেন আমাদের ইমরান চাচা। তবে বলে রাখি, ভারত পাকিস্তানের যৌথ তদন্তের দাবিকে নাকচ করে দিয়েছে, আর এই কারণেই পাকিস্তান এই মুদ্রাকে UNSC এর মঞ্চে 15 সদস্যের সামনে তুলবে, যার জন্য সমস্ত দেশের কাছে পাকিস্তান আবেদন পাঠিয়েছে। তবে ভারতের কাছে এই আবেদন বাধ্য হয়ে পাঠাবে কিনা তারা, তা দেখার ব্যাপার, কারণ ভারতও ওই 15 সদস্যের মধ্যে একজন। বন্ধুরা, এখানে মজার ব্যাপার হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুধুমাত্র তাদের জনতাকে ঠান্ডা করার জন্যই এই সমস্ত নাটক সাজিয়েছে, এবং মিসাইল ট্র্যাকের দাবিটিও সম্পূর্ণ মিথ্যে, যাতে পাকিস্তান HQ-9P এর মর্যাদাকে একটু ধরে রাখতে পারে। বন্ধুরা, পাকিস্তানের ফাঁকা ঝুলিতে এখন কাকের বাসা? এখানে আসল বাস্তবতা হলো, পাকিস্তানের আসলে এই অকাত থাকলে তারা অবশ্যই একটি মিসাইলের টেস্ট ভারতের মাটিতে করতে পারত, কিন্তু তাদের সেই অকাত নেই। বন্ধুরা, আজই 15 মার্চ 2022, ভারতের এই বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট আসার 4 দিন পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্ট হাউসে এই নিয়ে তার বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য অনুযায়ী 9 মার্চ টেকনিক্যাল ফেলিয়ারের কারণেই এই ঘটনা ঘটেছে, এবং ভবিষ্যতে এই সমস্ত দিকে ভারত খেয়াল রাখবে, যাতে এই রকম ভুল আর কখনো না হয়। কিন্তু বন্ধুরা, এইখানে দেখার ব্যাপার হলো, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এই ঘটনাটি ঘটার এতদিন পরই তার বক্তব্য রেখেছে, এবং উনি এখনই এটা বলার প্রয়োজন মনে করলেন। তবে বন্ধুরা, এটা তোমাদের কী মনে হচ্ছে, মিস ফায়ার নাকি টেস্ট ফায়ার, তা কমেন্ট করে অবশ্যই জানাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তৈরি থাকো।